স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে 150 কেজি মৃত ছাগলের মাংস সহ গ্রেফতার 4। ওমিক্রন মোকাবেলায় দেশে বুস্টার ডোজের প্রয়োগ শুরু। কুষ্টিয়ার ভেড়ামারায় মৎস্য চাষীকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে 150 কেজি মৃত ছাগলের মাংস, মৃত জবাই করা ছাগল ও রুগ্ন অসুস্থ ছাগলের মাংস সরবরাহের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর বলিয়া মডেল থানার দরগাপাড়ার মোহাম্মদ মশিউর রহমান আপেল, মোহাম্মদ ফয়সাল এবং সহযোগী মোহাম্মদ কায়েস ও মোহাম্মদ ফয়সাল হোসেন। এ সময় তাদের কাছ থেকে 4টি মৃত জবাই করা ছাগল ও 27টি রুগ্ন অসুস্থ ছাগল উদ্ধার করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, গত 18 ডিসেম্বর বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার আরফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কতিপয় ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা হতে মৃত ছাগলের মাংস, মৃত জবাই করা ছাগল ও রুগ্ন অসুস্থ ছাগল রাজশাহী শহরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক বালিয়ার মোড় হতে পিকআপ ভ্যান সহ মৃত ছাগলের মাংস, জবাই করা মৃত ছাগল ও রুগ্ন অসুস্থ ছাগল উদ্ধার ও 4 জনকে আটক করে। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে মৃত ছাগলের মাংস ও মৃত জবাই করা ছাগল এবং রুগ্ন অসুস্থ ছাগল স্বল্পমূল্যে ক্রয় করে রাজশাহী মহানগরের বিভিন্ন খাবার হোটেল, রেস্তোরাঁ, চাইনিজ রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস, জেলখানা সহ বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও বাজারে সরবরাহ করে আসছে। আটককৃতরা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে ভবিষ্যতে এরূপ অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি প্রদানপূর্বক ক্ষমা প্রার্থনা করলে কর্মকর্তারা তাদের অপরাধ বিবেচনা করে মাংসের মালিক মশিউর রহমান আপেল ও ফয়সালকে 80,000 টাকা করে মোট 1,60,000 টাকা জরিমানা করে এবং জবাইকৃত মৃত ছাগল এবং মৃত ছাগলের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করেন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশে কোভিড-19 টিকার তৃতীয় বা বুস্টার ডোজের প্রয়োগ শুরু হয়েছে। রবিবার ঢাকা মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন মিলনায়তনে এর কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। দেশে প্রথম বুস্টার ডোজ পেয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। চলতি বছরের 7 ফেব্রুয়ারি এই নার্সকেই প্রথম ডোজ দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছিল। যাদের বয়স 60 বছরের বেশি এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন তাদেরকে এই টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে, সেজন্য নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। যারা তৃতীয় ডোজ পাওয়া যোগ্য তাদেরকে SMS-এ জানানো হবে। গবেষকরা বলছেন, 2 ডোজ টিকা ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে না, সেজন্যই বুস্টার ডোজ প্রয়োজন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, বুস্টার ডোজের জন্য সরকারের সুরক্ষা ওয়েবসাইটে আপগ্রেড করতে 28 ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এরপর সারা দেশে শুরু হবে বুস্টার ডোজ দেয়া। কুষ্টিয়ার ভেড়ামারার বিলসুকা গ্রামের মৎস্য চাষী দানেজালিকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে তার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার সকালে ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দানেজ আলীর মরদেহ নিয়ে ভেড়ামারা থানার সামনে এসে অবস্থান নেয়। পরে পুলিশের আশ্বাসে এলাকাবাসীরা মিছিল করতে করতে মরদেহ দাফনের জন্য সাতবাড়িয়া গোরস্থানে নিয়ে যায়। এর আগে সকাল 9টায় ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে দানেজ আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেল 4:30টার দিকে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলসুকা গ্রামে মাঠের মধ্যে মৎস্য চাষী দানেজ আলীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে
গুরুতর আহত করে পালিয়ে যায়। পরের দিন শনিবার সকাল 10:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত দানেজ আলী বিলশুকা গ্রামের মৃত হামিজউদ্দিন প্রামাণিকের ছেলে। এ ঘটনায় নিহত দানেজ আলীর ছেলে উজ্জ্বল বাদী হয়ে ভেড়ামারা থানায় 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় করোনা পরীক্ষা বন্ধ দেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে এই দুই কর্মকর্তা আর কাজ করছেন না, এ কারণে হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। অব্যাহতি নেওয়া কর্মকর্তারা হলেন এস এম হানান এ লতিফ ও হামিদ আহমেদ। তারা মূলত বিভাগীয় ফরেন্সিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা। রামেক হাসপাতালের পিসিআর ল্যাব চালু করার জন্য 2020 সালের মার্চে তাদের ডিএনএ ল্যাব থেকে আনা হয়। সম্প্রতি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার কিট 9-6-এর অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে গঠিত কমিটি কিট গায়েবের ব্যাপারে উচ্চতর তদন্তের সুপারিশ করে। একই সঙ্গে দুই কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আগেই তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে, জনবল পেলে ল্যাব চালু করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাজিম উদ্দিন। নিহত নাজিম নির্মাণাধীন ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল। রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুর 12টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ চলাকালীন সময়ে নিচ থেকে ওপরে ইট ওঠানো হচ্ছিল। এ সময় হঠাৎ পাঁচতলার ছাদ থেকে ইট পড়ে নির্মাণ শ্রমিক নাজিমের মাথায়। এতে সে গুরুতর আহত হয়। এরপর তাকে হাসপাতালের 8 নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।